তোমার ছেলেকে রাত্রিবেলা পাবে না এটা এটা কি পরিবেশ এটা সন্ত্রাস আমরা এটা আমরা চেয়েছিলাম ত্রিপুরা রাজ্যে নাই অশান্তি করে আছে গুন্ডা বাহিনী তাই তাই গুন্ডা শুনাইব যাই তোমাদের গুন্ডা আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী পান্না দেব আমার দশ নম্বর ওয়ার্ডের সাত নম্বর বুথ আমার দুইটি পুলিং এজেন্টকে মেরে বের করে দিয়েছে আমার নির্বাচনী এজেন্টকে মেরেছে জেবি স্কুলে যান সমস্ত পুলিং এজেন্ট সন্ত্রাস চালাচ্ছে বিজেপি গুন্ডারা সন্ত্রাস চালাচ্ছে আমি 2010 থেকে 15 কাউন্সিলর ছিলাম আমি কোনদিন এরকম দেখিনি আমি প্রার্থী ছিলাম আমি কাউন্সিলর হয়েছিলাম এমন বিজেপির গুন্ডাদের মতো সন্ত্রাস আমি দেখিনি আজকে বিজেপির যত মানে আমি বলবো বিজেপির মুখ্যমন্ত্রী গুন্ডা সন্ত্রাস মুখ্যমন্ত্রী চালাচ্ছে মুখ্যমন্ত্রী নির্দেশে আজকে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে আচ্ছা বিজেপির তরফ থেকে একটা অভিযোগ যে বিজেপির নাকি রেজিস্টার খাতা চুরি করে নিয়েছে বিরোধী দলের এটা হচ্ছে আমাদের আট নম্বরের সমস্ত কিছু তারা মিথ্যা অভিযোগ তুলছে আমাদের নামে বিজেপির রেজিস্টার খাতা আপনারা নাকি নিয়েছেন আমাদের সঙ্গে শুনুন আপনাদের একটা বাস্তব জ্ঞান নাই আমাদের সঙ্গে লোক কোথায় আমাদের সঙ্গে আমরা একটা আমার শুধু আমি আমার ইলেকশনে উনি প্রার্থী বলেছেন বলতেই পারেন উনি তো চাই ভোটাররা ভোট যদি সুস্থভাবে দিতে পারে আমার প্রত্যেকটা এরিয়া থেকে প্রত্যেকটা পুলিং এজেন্টকে তুলে নিয়ে গেছে এখান থেকে এবং কি ডিসকানেক্ট করে দিয়ে গেছে আমার প্রচন্ড ভাবে মারধর করেছে আমার ইলেকশন এজেন্ট বোলাকে খোকন যাকে উনি তো বলছেন আমি এক নম্বর ওয়ার্ডে আপনার নাম তো আমার নাম পদ্মপুর চ্যাটার্জি আপনি কোন প্রার্থী মানে কোন আমি তৃণমূল ওনার অভিযোগটা তো আপনাদের প্রতি চালাচ্ছে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তর গুন্ডা পাঠিয়েছে মুখ্যমন্ত্রী একটা গুন্ডা আমি বলবো আমি কাউন্সিলর ছিলাম 2010 দাঁড়িয়ে ছিলাম এমন গুন্ডা আমি দেখি না মুখ্যমন্ত্রী গুন্ডা মুখ্যমন্ত্রীর দলের সমস্ত কর্মীরা গুন্ডা নাই এরপরে এখানে দেখলাম আমার যে প্রতিদ্বন্দ্বিতা করতেছে শম্পা সেন সরকার উনি কইতাছেন তৃণমূলীরা নিয়ে গেছে গিয়া তা নিয়ে আরে জয় শ্রীরাম পেয়েছেন একটা সত্য কথা তো বল এত বড় অত বড় শ্রাম ভক্ত মিথ্যার বেশি দিয়ে ইয়ে করে রাখছে টিএমসি তো এখানে মাইক্রোস্কোপ দিয়ে দেখলো টিএমসি পাওয়া যায় না টিএমসি তো মানুষের মনে টিএমসি বাইরে নাই মাইক্রোস্কোপ দিয়ে দেখলো একটা টিএমসি নাই টিএমসি কই থেকে নিয়ে যাবো খাতা দিয়ে এই রেজিস্টার খাতা নিয়ে যাবো গিয়া সব ওরা নিছে নিয়ে সেরা একজন মহিলা যে অর্ধ বয়সের মহিলা সে কইতাছে জয় শ্রীরাম বলে মুখে মুখে বলি দেয় জয় শ্রীরাম আর শুধু মুখে মিথ্যা কথা কইতাছে ছি 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 নক্কারজনক পুলিশের ব্যবহার আরো খারাপ পুলিশ পুরা নিষ্ক্রিয় ভূমিকা নিছে এইভাবে এইটা কি গণতন্ত্র আমরা তো মনে হইতাছে এখন তো আমরা মাননীয় সিএমরে কিম জং উনের মতন লাগতেছে আমার কিম জং উন যেভাবে চালাইছে প্রশাসন সেই রকম প্রশাসন উনার মতের বিরুদ্ধে কিছু হইব না ব্যবস্থা নেবেন সরকারের পক্ষ থেকে দেখুন আমার একটা ভরসা ছিল 144 জারি করেছে গ্যাদারিংটা 144 মতো হবে কি হবে না গ্যাদারিং প্রচুর বিভিন্ন জায়গায় বহিরাগত আনাগো না এটা আমাকে খুব ডিস্টার্ব করছে দেখতে হবে আগামী আমি খোঁজখবর নিচ্ছি কিছু ভিডিও ফুটেজও করেছি আগামী দিনে চিহ্নিত করে কোত্থেকে এলো কালা আনলো এদিকে বের করতে হবে যারা এখন এরকম করছে তাদের প্রতি আপনার কি বার্তা থাকবে হ্যাঁ বলবো দিস ইজ নট দ্য লাস্ট নির্বাচন এটা শেষ নির্বাচন না মানুষের উপর আস্থা রাখতে হবে আমরা
একদিকে বলছি ভালো কাজ করেছি, আরেকদিকে যদি এরকম আমরা করি মানুষ আমাদের ক্ষমা করবে না। আপনি কি নিশ্চিত এটা এরা সব বিজেপিরই বহিরাগত যারা বিভিন্ন জায়গায় দাঁড়াচ্ছে? বহিরাগত যারা এসছে দে হ্যাভ নো পলিটিক্যাল আইডেন্টিটি, ঝান্ডা নিয়ে দাঁড়াচ্ছে না কিন্তু নিয়ে এসছে, খুঁজে বের করতে হবে, সে খুঁজে নিশ্চয় বের করবে। তারা যদি বিরোধী পুলিশ বলেছিল বহিরাগতদের আসতে দেবে না, এরা বড় আকারে জমায়েত করতে দেবে না। আর 144 যেখানে জারি আছে কিন্তু লক্ষণ তো আমি দেখছি না। একটা কথা বলি, বিরোধী দল গতকাল রাত থেকে যে অভিযোগ বারেবারে করে এসেছে, আপনি কি তার মান্যতা দেন? আপনি মান্যতা দেন এটা না, আপনি কি দেখেন? বিরোধী দল রাজ্যের মানুষ আমার নিজের দল সকলেই নির্বাচন একটা শান্তিপূর্ণ পরিস্থিতি পরিবেশে সম্পন্ন হয়েছে, এই কনফিডেন্সটা দিতে হবে। কোথাও যদি আমাদের ত্রুটি বিচ্ছুটি থাকে, দিস মোস্ট আনফর্চুনেট। দাদা আপনি পুরকাওয়া রাজনীতি